রিয়াকে দেখছি না, কোথাও বেরিয়েছে। বাপের বাড়ি গেছে, মা বাবা তো নেই, কাকা কাকিমাদের সঙ্গে দেখা করতে গেছে। স্যার, সব মেয়েরই ওই একটাই রোগ, চান্স পেলেই বাপের বাড়ি। মেয়েদের দোষ দিও না তো, নিজেই বউকে বাইরে পাঠিয়েছ, সেটা বলতে কি খুব লজ্জা করছে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি আজ নিজেই চাইছিলাম রিয়া যেন বাড়ির বাইরে যায়। অসুবিধা আসবেন তো? তা রিয়া যখন নিজে থেকেই বললো, আমি আর না করলাম না। এবার বলো তো, অসিদ্ধা আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? ওসব আমি কিছু জানি না, অসিদ্ধা বলেছেন তোমাকে খবর দিতে, আমি দিয়েছি। অসিদ্ধা এলে যা বলার উনিই বলবেন। অসিদ্ধা এলেন, আমি দেখছি, তুমি বসো। আরে অসিদ্ধা, আসুন আসুন দাদা। জয়ন্ত, এ কি মালিনী, তুমি কতক্ষণ? এই আধ ঘন্টা আগে এসেছি। গুড, ভেরি গুড। এ কি তোর হাত খালি কেন জয়ন্ত? দুটো গ্লাস দাও, আমাদের দুজনকে দুটো ড্রিঙ্কস দাও। দুটো নয়, একটা। হ্যাঁ, সে কি অমৃতে অরুচি? না না, এটা তো ঠিক কথা নয়। আপনার সঙ্গে আমার কিন্তু মদ খেয়ে গল্প করার সম্পর্ক নয়। কেন দেখা করতে বলেছেন সেটা বলুন। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আসলে কি জানো, মদ খাওয়ার সঙ্গী হলে সম্পর্কটা সহজ হয়। যাকে যাকে যাকে, তোমাকে জোর করে ড্রিঙ্ক করতে আমি ইনসিস্ট করব না। মালিনী, পাহাড়ি খুন হয়েছে তুমি নিশ্চয়ই জানো? জানি। কে খুন করেছে সেটাও নিশ্চয়ই জানো? জানি।